আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি রিক্তা ইসলাম। সুলতান সুলাইমান ড্রামা সিরিজের কারণে এদেশের মানুষের কাছে হুররাম সুলতান এক পরিচিত নাম। সুলতান সুলাইমানের প্রিয়তম স্ত্রী ইতিহাসে এক বিরাট জায়গা করে নিয়েছে, যিনি রোকসালিনা নামে পরিচিত। ব্রিটেন ভিত্তিক সংস্কৃতি বিষয়ক নিলাম প্রতিষ্ঠান সাদে বিশ্বের আয়োজনে লন্ডন অনুষ্ঠিত এক নিলামে উসমানিয়া সুলতান সুলাইমানের স্ত্রী হুররাম সুলতানের এক তেলচিত্র তোলা হয়েছে। ২৭ অক্টোবর লন্ডন ইসলামী বিশ্ব ভারতের শিল্প শিরোনামে ওই নিলামে এই তেলচিত্র প্রদর্শন ও বিক্রি করা হবে। ইসলামী শিল্পের শিল্পী ও কারিগরদের অর্জনের ১০০০ বছর উদযাপনে এই নিলামের আয়োজন করা হচ্ছে। ২০০রও বেশি শিল্পকর্ম এই নিলামে প্রদর্শন করা হচ্ছে। নিলাম কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, নিলামে প্রদর্শিত হতে যাওয়া হুররাম সুলতানের চিত্রকর্মটি ১৬ থেকে ১৭ শতকের শেষে আঁকা। সাদে বিশ্বের ডেপুটি ডাইরেক্টর আলেকজান্দ্রিয়া ইয়াসমিনা রয় তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সিকে বলেন, সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্টের বিখ্যাত স্ত্রী রোকসালিনার চিত্র থাকায় আমরা রোমাঞ্চিত। তিনি হারেমের উপপত্নী হিসেবে জীবন শুরু করেন এবং শেষ পর্যন্ত দরবারের শীর্ষ ক্ষমতাশালী নারী হিসেবে নিজেকে তুলে নেন। তিনি অবিশ্বাস্য ধরনের অনুপ্রেরণাদায়ক। পাশ্চাত্যে হুররাম সুলতান রোকসালিনা নামে পরিচিত। অপরদিকে উসমানিয়া সুলতান প্রথম সুলাইমান, যিনি ইতিহাসে সুলাইমান আল কানুনি নামেও পরিচিত। পশ্চিমা দেশগুলোতে তাকে সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট নামে ডাকা হয়। আলেকজান্দ্রিয়া ইয়াসমিনা রয় জানান, হুররাম সুলতানের ছবিটি ব্রিটিশ ১,০০,০০০ পাউন্ড থেকে ২,৫০,০০০ পাউন্ডে বা ১,১৭,৭৬,৮৬৪ টাকা থেকে ২,৯৪,৪২,১৬১টাকা বিক্রি হতে পারে। সাদে বিশ্বের ওয়েবসাইটে ছবির পরিচিতিতে জানা যায়, ইতালীয় শিল্পী টিটিয়ানের এক শিষ্য ১৬ থেকে ১৭ শতকের মধ্যে এই ছবিটি আঁকেন। আনুমানিক ১৫০২ সালে বর্তমান পশ্চিম ইউক্রেনে জন্মগ্রহণ করেন হুররাম সুলতান। পরে তাকে ক্রীতদাসী হিসেবে সুলতান সুলাইমানের প্রাসাদে নিয়ে আসা হয়। পরে তিনি সুলাইমানের মন জয় করে নেন এবং সুলতান সুলাইমান তাকে বিয়ে করে নেন। উসমানিয়া রীতি ভঙ্গ করে সুলতান সুলাইমানের চার ছেলের জন্ম দেন হুররাম সুলতান। পরে তারই ছেলে সেলিম, যিনি উসমানিয়া ইতিহাসে দ্বিতীয় সেলিম নামে পরিচিত। সুলতান সুলাইমানের পর সালতানাতের দায়িত্ব নেন। সুলতান সুলাইমানের মৃত্যুর ৮ বছর আগে ১৫৫৮ সালে হুররাম সুলতান ইস্তাম্বুলে মৃত্যুবরণ করেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।